আমি মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া। এই মুহূর্তে আপনাদের সামনে জনগণ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আসলে কয়েকদিন ধরে কিছু সাংবাদিক ভাইরা বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমাকে নিয়ে একটা মিথ্যা, অসত্য এবং বানোয়াট সংবাদ ছড়িয়েছে যে আমির হামজাকে পুলিশ খুঁজছে। আসলে বিষয়টা পুরাটাই মিথ্যা। আমির হামজাকে পুলিশ খুঁজবে কোন কারণে? আমি কি কোনো অপরাধী? দেশবিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী বা কোনো অপরাধে যদি অপরাধী হয়ে থাকি তাহলে পুলিশ আমাকে খুঁজবে কেন? আমি তো পুলিশের ভেতরেই থাকি, ঢাকাতে আমি যেখানে আসি চারিদিকে আমার পুলিশ থাকে, পুলিশ আমাকে খুঁজবে? একটা একটা হাস্যকর কথা। আর আমির হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি গোপনে আছে, এ সমস্ত কথা বলে জনমনে একটা বিভ্রান্ত সৃষ্টি করা। আমি গোপনে যাব কোন কারণে? আমি কি চরমপন্থা অবলম্বনকারী কোনো দাগি আসামি? আমি কি চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি? আমি কোন কারণে গোপনে যাব? আমি সবসময় থাকি প্রশাসনের মাঝখানে। যে সমস্ত মানুষগুলো এগুলো আসলে ছড়িয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করাই গোনার কাজ। উনি যদি ধারণা করে আন্দাজে একটা কথা ছড়িয়ে দিলেন পত্রিকার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, কোরআনে কারিমের উপর তো আপনার বিশ্বাস আছে। আর এগুলো তো কোনো অন্য জাতি যারা কোরআন বিশ্বাস করে না তারা করছে না, সব তো মুসলমান আপনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কলমি ওয়ামা ইস্তুরুন, হে নবী কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে এই লিখিত জিনিসের কসম। সুতরাং আমার নামে যে সমস্ত বানোয়াট কথাগুলো, মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে লিখে আমাকে মানুষের কাছে কালার করার জন্যে, একটা প্যানিক সৃষ্টি করার জন্যে এই কাজগুলো যারা করছেন, আপনি হয়তো 5 বছর পরে থাকবেন না, মারা যাবেন, কিন্তু আপনার এই লিখিত জিনিস থাকবে। আপনার এই লিখিত জিনিসের কারণে যদি কেউ বিপদে পড়ে, কেউ কষ্টে থাকে, কেউ ঝামেলায় পড়ে, কারো সম্মান নষ্ট হয়, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে। সূরা নিসার ভেতরে আমরা পেয়েছি, আমায় ইয়াকসিবু খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামা লা বুহতান আও ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী অনেক মানুষ এমন আছে যারা নিজেরা অন্যায় করে আর এই অন্যায়গুলো একটা ভালো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, এরা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে যায়। যদিও এই বোঝাগুলো আমরা দেখতে পাই না, আমার মনে হয় যদি এই বোঝাগুলো আজ আমরা দেখতে পেতাম, পাপের, অপরাধের, গোনার বোঝা, তাহলে এদেশে কত মানুষ তারা যে প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে আমরা কিন্তু ঘৃণা করতাম তাদেরকে, কুকুরের চাইতে, শুকুরের চাইতেও বেশি। সুতরাং এই কাজটা যখন আল্লাহ গোপন রেখে দিয়েছেন, আপনিও এগুলো বাদ দেওয়া দরকার আপনার যদি বিবেক থাকে। এরপরে আমাকে বলা হয় যে আমি নাকি বিভিন্ন আলেমদের বিরুদ্ধে কথা বলি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, এই সমস্ত আলেমদের নাম দিয়ে ছড়িয়েছে যে ইনাদের বিরুদ্ধে বা ইনারা হয়তো আমির হামজার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। না, আমি কাউকে শত্রু মনে করি না, তারা আমার সবাই ভাই। আমি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলি, তার বাড়িতে আমি দাওয়াতও নিয়েছি, এরপরে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, এমনকি তার মাহফিলে আমি 1.5 ঘন্টা বসে আলোচনা শুনেছি কুষ্টিয়াতে। তিনি আমাকে ভালোবাসে দিনের জন্য। আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করার জন্য যে হাদিস পড়েছি, মানা হাব্বা লিল্লাহি ওয়া আওয়াদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, হযরতে আবি উমামা থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা যদি ইমানকে পরিপূর্ণ করে নিতে চাও তাহলে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবে, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করবে, কাউকে দান করা থেকে বিরত থাকলেও আল্লাহর জন্য বিরত থাকবে। এই হাদিসটা মেনে হয়তো তাদের কিছু কথাবার্তার মতের সাথে আমার মিল নেই, বিশেষ করে মাসলা মাসাইলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে কিছু হয়তো মত পার্থক্য আছে, এই কারণে তাদের ওইগুলো আমি তুলে ধরি, তারাও আমারটা তুলে ধরে যেগুলো তাদের সাথে মেলে না। তো এখানে তো অন্তত শত্রু ভাবার বা শত্রুতা করার কোনো কারণ নেই, আমি এগুলো করি আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমি তাদেরকে ভালোবাসবো ইসলামের জন্য, ঘৃণা যদি করি আমি ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ তো অন্তত নেই। এর পরের বিষয়টা হচ্ছে ওনাদের নাম দিয়ে ওনাদেরকে যারা শত্রু বানাচ্ছেন আমার কাছে, না আমি কাউকে শত্রু মনে করি না, আমি আল্লাহর কসম করে বলছি আমি কাউকে শত্রু মনে করি না। আমি ঘুমানোর আগে নবীর ওই হাদিসটা পালন করি, বিশ্বনবী একজন মানুষকে দেখে বলেছিলেন এই লোকটা জান্নাতি, সাহাবিরা
খোঁজ নিয়ে দেখলেন যে জান্নাতি হওয়ার কারণ কি। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এমন আমল করেন? তিনি বললেন, আমার কোনো আমল নেই, তো আমল এতটুকু আছে যে আমি ঘুমানোর আগে কারো ওপর কোনো হিংসা বিদ্বেষ রাগ রাখি না, সব আল্লাহর জন্য মাফ করে একটা ফ্রেশ মন নিয়ে ঘুমিয়ে যায়। না জানি আবার সকালে উঠতে পারবো কিনা, মনে হয় আল্লাহ এই কাজের কারণে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তো আমি নবীর ওই হাদিসটা আমল করার চেষ্টা করি, আমি ঘুমানোর আগে যত রকমের হয়তো দিনের বেলা চলতে ফিরতে গিয়ে রাগ ঝাল হিংসা বিদ্বেষ আসতেই পারে মানব মনে, সেগুলো সব আমি আল্লাহর জন্য মাফ করে দেই, কারো ওপর আমার কোনো রাগ নেই, ঝাল নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, সব আল্লাহর জন্য আমি ক্ষমা করে দিয়ে একটু ফ্রেশ মন নিয়ে ঘুমিয়ে যাই। ইউটিউবার ভাইদেরকে আমি সব সম্মান রেখে বলবো, তাদের জন্য আজ আমরা কোরআনে কারিমের কথাগুলো প্রচার করতে পারি সহজে, কিন্তু তারা আমার এই যে 2 ঘন্টা আড়াই ঘন্টার বক্তব্য কাটছাট করে 25 সেকেন্ড 30 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট এগুলো আপনি কাটিং করে একটা থাম্বেল লাগিয়ে দেবেন উল্টাপাল্টা, যার ভেতরে আমি ওই কথাই বলি নাই, আন্দাজে একটা থাম্বেল লাগিয়ে ভিউ পাওয়ার জন্যে অর্থ ইনকাম করার জন্যে আমার সম্মান আপনি নষ্ট করছেন, আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন। মনে রাখবেন, কোনো মানুষকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে, ওই অপরাধ যদি সে না করে, তাহলে দুনিয়াতে আল্লাহ আপনাকে বিপদে ফেলবে, এরপরে আপনার মরণ হবে। অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনি ব্যবসা করছেন করেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমি 2 ঘন্টা আড়াই ঘন্টা কথা বলি, আমার পুরো সাবজেক্ট একাধারে আপনি তুলে দেবেন। আমার 120টার উপরে সাবজেক্ট বানানো আছে প্রত্যেক কোরআনের এক একটা আয়াত দিয়ে, আমি এক এক জায়গায় কথা বলি এরকম এক একটা বিষয় নিয়ে, পুরো বিষয়টা আপনি তুলে দেবেন, তাহলে কেউ বিভ্রান্ত হবে না। আর প্রশাসনকে নজরে আনার জন্য যারা এগুলো করছে, আমি প্রশাসনের ভেতরে সব সময় থাকি, আমার মসজিদে সব সময় প্রশাসনের 15-20 জন মানুষ নামাজ পড়ে অলরেডি, আপনারা এগুলো ছড়িয়ে হাসির পাত্র হয়ে গেছেন দেশের মানুষের কাছে, সুতরাং এটা করবেন না। আর আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমি কথা বলি, এটা একটা হাস্যকর বিষয়, কারণ আমার 100টা মাহফিলের 70টা মাহফিলে প্রশাসনের লোক থাকে, 1-2 নম্বরে আওয়ামী লীগের এমপি পর্যন্ত সভাপতি থাকে, উপজেলা চেয়ারম্যান তো অহরহ আছে, এরপর ইউনিয়ন চেয়ারম্যান তো প্রায় জায়গায় দেখি, এরপর আওয়ামী লীগের সভাপতি যারা দায়িত্বশীল যারা তারা সব সময়ই থাকে। সবচাইতে বড় বিষয়, বাংলাদেশের প্রশাসনের জিনিস সর্বোচ্চে যারা আছে তাদের ভেতরে অন্যতম ঢাকা রেঞ্জের ডিআইজি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাবিবুর রহমান, ওনার মাহফিল গোপালগঞ্জে আমি 3 দিন ব্যাপীর শেষের দিন আমি থাকি, আস 2 বছর একাধারে আছি। আমার যদি দেশ বিরোধী বা রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী কোনো কথা ওনারা পায়, আমার তো 2 ঘন্টা আড়াই ঘন্টা ওখানে প্রত্যেক বছর কথা বলা লাগে, ওখানে সহ বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা থানায় প্রায় আমি গেছি, কোনো থানা আমার বাকি নেই, 540টার উপরে যে থানা আছে কোনো থানা আমার অন্তত বাকি নেই, একবার হলেও আমি গেছি, কয়েকটা থানায় আমার হয়তো প্রত্যেকটা জেলায় আমার যাওয়া আছে, কয়েকটা থানায় হয়তো আমার যাওয়া নেই। যে সব জায়গায় যদি বিরোধী কথা বলি তাহলে তারা আমার আলোচনা চলতে দেবে, এটা একটা মিথ্যা বানোয়াট কথা। সুতরাং এই নজরে আসার জন্য আপনারা মিথ্যার আশ্রয় নেবেন না, আমি কোরআনে কারিমের শুধু পড়ার জন্য পড়ি তা না, আমি কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা যেহেতু করি, গবেষণা করার চেষ্টা চালাই, এই জন্য নতুন নতুন তথ্য বের করার জন্য চেষ্টা চালাতে গিয়ে যদি ভুল হয়, নবী জানিয়েছেন কোরআনের কোনো বিষয় নিয়ে গবেষণা করলে যদি সঠিক হয় তাহলে ডাবল সওয়াব হয়, যদি ভুল হয় তাও একটা সওয়াব হয়। তা আমি তো গতানুগতিক কথা বলি না, বা কিচ্ছা কাহিনী গল্প এগুলো আমি অভ্যস্ত না, ওগুলো বলতেও চাই না, আমি চেষ্টা করি কোরআনে কারিম থেকে নতুন নতুন তথ্য আবিষ্কার করা, সেই হিসাবে যদি ভুল হয় তাহলে আল্লাহ আমাকে একটা সওয়াব তো অন্তত দেবে, আর যদি সঠিক হয় তাহলে তো আমি ডবল সওয়াব পাবো। আমি স্পষ্টভাবে কথা বলতে গিয়ে যদি কারো কষ্ট লাগে কোনো জাতির, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আর আসলে স্পষ্ট কথা কোরআন থেকে হাদিস থেকে বলতে গেলে যদি কারো কষ্ট লাগে এতে তো আমার অন্তত কিছু করার নেই, দোষ তো আমার না, আমি তো অ্যাডভাইজার, আমি তো অ্যাডভার্টাইজ করি, এর মূল কথা তো আল্লাহ এবং তার রাসূলের। সুতরাং আপনারা কেউ অন্য কোনো জাতির লোকেরা যদি কষ্ট পেয়ে থাকেন সঠিক কথা বলতে গিয়ে, তাহলে এ বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। ইসলাম তো সবার, এর ভেতরে শান্তি, স্বস্তি, নিরাপত্তা সব কিছু ইসলামের ভেতরে আছে, আমি সেই শান্তির বাণীগুলোই ছড়িয়ে দিতে চাই।
কোরআন যেহেতু শুধু মুসলমানদের না, কোরআন যেহেতু শুধু চরমোনাই পীরের না, কোরআন যেহেতু শুধু জামাত ইসলামের না, কোরআন যেহেতু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির না, কোরআন সবার। সুতরাং আমি দায়ী ইলাল্লাহ, এই হিসাবে আমিও সবার। আর আমার নাম দিয়ে কয়েকটা পত্রিকা যে রিপোর্ট দিয়েছে যে এক উগ্রবাদী বা এক জঙ্গির মোবাইলে নাকি আমার ওয়াজ পাওয়া গেছে, তে আমার ওয়াজ কোনো জঙ্গির মোবাইলে পাওয়া যাওয়ার কারণে যদি আমি দোষী হই, তো বাংলাদেশের তো অধিকাংশ মানুষের মোবাইলে আমার ওয়াজ আছে, প্রশাসনের 100 জনের প্রায় 90 জনের অন্তত মোবাইলে আমার ওয়াজ আছে। আমি রাতের বেলা মাহফিল শেষ করে বাংলাদেশের কোনো জেলা থেকে যখন কুষ্টিয়াতে যাই, তখন দেখি তারা আমার গাড়ি যখন থামায়, থামিয়ে দেখি ওয়াজ শুনছে। কার ওয়াজ? দেখে আমার ওয়াজ। তারা তো আমার ওয়াজ শোনে, সুতরাং আমার ওয়াজ পাওয়া গেলে যদি এটা দোষণীয় হয় বা এটা অপরাধ হয়, তাহলে প্রশাসন 100 জনের 90 জন শুনছে, তারা তো অপরাধী। আসলে এ বিষয়ের দায় বা ভার আমার উপর আসবে কোন কারণ? এটা যারা করছেন ঠিক করেন, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তাওবা করবেন।